আমি যখন জানবো যে আমি করছি কেন, তখন আমার প্রকৃত আমি কি জেনে ধর্ম করেছি, প্রকৃত উপলব্ধি সারটা আমরা জেনেছি। তো এই কারণে আমরা গঙ্গা যে আমাদের পৃথিবীতে আগমন হয়েছে তার মহিমাটা আমরা একটু শ্রবণ করার চেষ্টা করব। তো এটি হচ্ছে গিয়ে আমাদের শাস্ত্রে এই ভাগবতে সুন্দর করে এই গঙ্গার আগমনের আবির্ভাবের সুন্দর করে মহিমা ব্যক্ত করা হয়েছে। তো পুরাকালে সাগর নামে একজন মহারাজ ছিলেন, তো ওনার দুই পত্নী ছিলেন, একটা হচ্ছে সুমতি এবং কেশিনী। এই দুই পত্নীর কোনো সন্তান ছিল না, কিন্তু ভাগ্যক্রমে কি হয়েছে, একজন মহান মুনি, তো তিনি পূর্ব ঋষি, তিনি তখন কি করলেন, তিনি সেখানে আসলেন। রাজ্যে যখন আসে তখন খুব সুন্দরভাবে ওই দুই রানী এই মহান ঋষির সেবা করতে লাগলেন। ঋষি এত সন্তুষ্ট হয়েছে তখন তিনি বললেন যে তোমাদের আমি বর দিতে চাই। তো তারা খুব খুশি হলো, আনন্দ হলো তাদের যে আমি তোমাদের একজনকে একটি ছেলে এবং আরেকজনকে কি করবো 60,000 সন্তান আমি বর রূপে আমি প্রদান করতে চাই। তো সেখানে কেশিনী শুধু একটি পুত্র চাইল, আর সুমতি 60,000 পুত্র, 60,000 পুত্র। তো এভাবে দেখা যায় ঋষি মুনিদের আসলে আশীর্বাদটি কি, এখানে আমরা আসি মর্মটা বুঝতে পারি। অনেক সময় আমাদের অনেকে সন্তান হচ্ছে না, অনেকেই আমরা পরিবারে সুখ পাচ্ছি না, বা আমরা দেখা যায় সংসারে আয় উন্নতি ভালো হচ্ছে না। তো এর এটি সুন্দর একটি দৃষ্টান্ত যে মুনিবর তিনি কি হয়েছেন, তাদের সেবায় সন্তুষ্ট হয়ে আমরা বিভিন্ন সময় দেখি যে বৈষ্ণব সেবা দেয় ভক্তরা। হ্যাঁ, বৈশাখে বৈষ্ণব সেবার অনেক মহিমা আছে। তো সেখানে বলা হয়েছে এই যে বৈষ্ণব একজন ঋষি, তিনি সন্তুষ্ট হয়ে তিনি কি দিয়েছেন, একটি রানীকে একটি পুত্র এবং 60,000 পুত্র দান করেছেন অন্য রানীকে। তো সে কিন্তু দুর্ভাগ্যটা হচ্ছে গিয়ে এই যে সগর রাজ, এই সগর মহারাজের এই সন্তান পাওয়ার ফলে সে খুবই আনন্দিত। কিন্তু তারা যখন ছোট ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে তখন তাদের ব্যবহারটা এত বেশি বিরক্তিকর এবং এত বেশি অসহ্যকর হয়ে মানে পড়ছে তাদের, মানে যতই তাদের দিন যাচ্ছে তারা বড় হচ্ছে ততই তারা অনেক বেশি খারাপ আচরণ করছে। আমরা দেখতে পাই সমাজে এরকম লক্ষ্য করা যায়, সন্তানরা অনেক সময় ভালো ব্যবহার পিতামাতাকে দেয় না। তো সেই 60,000 এক পুত্রকে পেয়ে তিনি আরো বেশি দুঃখিত, সন্তান এতদিন ছিল না কিন্তু এখন পেয়ে তিনি আরো বেশি কি দুঃখ পাচ্ছেন। তো তো সগর রাজা চিন্তা করলেন যে না, আমি একটি কি করবো, অশ্বমেধ যজ্ঞ করব। যজ্ঞের ফলে কি হয়, যজ্ঞের ফলে রাজ্যে সুখ শান্তি আসে। তো এই অশ্বমেধ যজ্ঞে কি করা হলো, একটি ঘোড়া, অশ্বমেধ যজ্ঞে প্রধান কি থাকে, একটি ঘোড়া, যেটাকে কি করা হয় পুরো পৃথিবীতে ভ্রমণের জন্য ছেড়ে দেওয়া হয়, আর সেই ঘোড়াটি আবার ফিরে এসে সেই যজ্ঞটি সম্পন্ন করা হয়। প্রত্যেকটি রাজ্যে সে ঘোড়াটি গিয়ে অবস্থান করে, যদি কোনো রাজার শক্তি থাকে তখন সে কি রেখে দেয়, তখন ওই রাজা তার সাথে যুদ্ধ করে সেই ঘোড়াটি ছিনিয়ে আনতে হয়। এটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, অনেক কঠিন। তো এই অশ্বমেধ যজ্ঞ তিনি করার জন্য সেই 60,000 এক পুত্রকে দায়িত্ব দিয়েছেন, শুধু কি করবে তোমরা এই অশ্বটাকে পাহারা দিবে। কিন্তু ইন্দ্র চিন্তা করছে সগর রাজা তিনি যদি এই অশ্বমেধ যজ্ঞ করেন তাহলে তো আমার পথ চলে যাবে, তাহলে কি করতে হবে, এই অশ্বটাকে আমি কি করব, লুকিয়ে আমি এটি নিয়ে আসবো। তখন সেই রাজা কি করলেন, সেই রাজা এই অশ্বের দায়িত্ব পুত্রদেরকে দিয়েছেন, কিন্তু ইন্দ্র
সে চালাকি করে কি করেছে, সে অশ্বটাকে নিয়ে সে পালিয়ে গিয়েছে। তখন তার পুত্রটা সবাইকে বলল যে তোমরা কি করো, তোমরা ওই অশ্বকে অবশ্যই কি খুঁজে নিয়ে আসো। ইন্দ্র তখন মাটির নিচে যেতে লাগলেন, আর প্রত্যেকটা পুত্র তারা কি করলো, কেউ 1 কিলোমিটার, কেউ 2 কিলোমিটার, কেউ 10 কিলোমিটার, 12 কিলোমিটার, এভাবে ঘুরতে ঘুরতে সে তারা একটা গর্ত করে কি নিচের দিকে যেতে লাগলো। তো সেখানে কি হলো, তারা তখন একটা ভিতরে নিচে একটা আশ্রম দেখতে পেলো, আর সে আশ্রমে পাশে ওই ঘোড়াটি ওই অশ্বটি রয়েছে। ওই ওই আশ্রমটি ছিল কপিল দেব, মহর্ষি কপিল দেব। আর সে মহর্ষি কপিল দেব তিনি সেখানে আরাধনা করছেন। এদিকে ওই যে 60,000 এক পুত্র, তারা চিন্তা করছে নিশ্চয় এ চুরি করে এখানে নিয়ে এসেছে, যদিও ইন্দ্র সেই অশ্বকে আশ্রমের পাশে রেখে দিয়েছেন যেন কেউ বুঝতে না পারে যে ইন্দ্র সেই কাজটি করেছেন। তখন তারা কোধিত হয়ে 60,000 এক পুত্র তারা ওই মহর্ষি কপিল দেবকে হত্যা করার জন্য তারা আসলো। যখনই তারা আসলো তখন মহর্ষি কপিল দেবের যে তেজ তাতে তারা সকলে বর্ষ হয়ে গেল, সেখানে তারা নিহত হয়ে গেল। তো এভাবে সগর রাজের 60,000 এক পুত্র শেষ।